হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কেমলজি আজকে আমরা ডিকার্বক্সিলেশনের নেক্সট মেথড অর্থাৎ কোলবে ইলেকট্রলিস শিখব তো এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে ডিকার্বক্সিলেশন মানে কী বোঝানো হয় ডিকার্বক্সিলেশন কার্বক্সিলেশন হলো কোনো কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে রিমুভ করার যে প্রসেস যে মেথড তাকে বলা হয় ডিকার্বক্সিলেশন তো ডিকার্বক্সিলেশনের মাধ্যমে আমরা কালকের ক্লাসে অ্যালকেন তৈরি করা শিখেছিলাম তো আজকে আমরা যে মেথড ইলেকট্রোল সেই কোলবে ইলেকট্রোলিসিস সম্পর্কে ডিটেলসে ইলেকট্রোল সম্পর্কে ডিটেলসে শিখব ডিটেলস ওকে মেকানিজম কি আছে এর বিভিন্ন এক্সাম্পল কি আছে সমস্ত কিছু আমরা এই ক্লাসে এই ভিডিওতে কমপ্লিট করবো তো সবাই খাতা কলম বের করে নেব এবং প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে আর কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা জানাবে দেখো আজকে আমরা করব কোলবে ইলেকট্রোলিস তো কোলবে ইলেকট্রলিসিস কি সেই জিনিসটা প্রথমে আমরা দেখিনি দেখো আমাদের কী নিতে হবে আমাদের নিতে হবে সোডিয়াম অর পটাশিয়াম কার্বক্সিলিক কার্বক্সিলিক অ্যাসিড সল্ট অ্যাসিড সল্ট ওকে সোডিয়াম ওর পটাশিয়াম কার্বক্সিলিক অ্যাসিড সল্ট তো এটা কীভাবে তৈরি করবে তোমরা জানো দেখো এই হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড আর সি ও এইচ এর সঙ্গে তোমরা যখন কোনো বেস অর্থাৎ এন অথবা কে এর সঙ্গে রিয়াকশন করাবে অ্যাসিড বেস রিয়াকশন করাবে তো তৈরি হবে অ্যাসিড সল্ট অর্থাৎ আর সি ও মাইনাস এন প্লাস সঙ্গে তৈরি হবে এইচ টু কি হতে পারে আর সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস সঙ্গে কে প্লাস ওকে তো দেখো এই ক্ষেত্রে অ্যাসিড অ্যাসিড থেকে আমাদের এইচ প্লাস বেরোচ্ছে অ্যাসিড থেকে এইচ প্লাস বেস থেকে ও এইচ মাইনাস ও এইচ মাইনাস আর এইচ প্লাস যুক্ত হয়ে তৈরি করছে ওয়াটার আর তার সঙ্গে কি তৈরি হচ্ছে তার সঙ্গে তৈরি হচ্ছে সল্ট অর্থাৎ অ্যাসিড এবং বেসের রিয়াকশানে সল্ট আর ওয়াটার তৈরি হচ্ছে দেখো এই ক্ষেত্রে যে সল্ট তৈরি হলো সেই সল্টের জায়গাটা তোমাদের একটু ক্লিয়ার করতে হবে এখানকার ইলেকট্রন সংখ্যা দেখো এই ক্ষেত্রে প্রথমে যেটা ছিল এই ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড যেখানে ছিল অক্সিজেনের যে অক্সিজেনের আমরা জানি আউটার মোস্ট সেলে ছয়টি ইলেকট্রন থাকে তো দেখো দুটি ইলেকট্রন এর সঙ্গে বন্ড করেছে আর দুটো লোন পেয়ার আছে এবার এখান থেকে যখন এইচ প্লাস এইচ প্লাস বেরোচ্ছে তো সেই মুহূর্তে কি হচ্ছে এর মাঝখানে যে দুটো ইলেকট্রন ছিল সেই দুটো ইলেকট্রন পুরোপুরি অক্সিজেনের মাথায় ট্রান্সফার হয়েছে অর্থাৎ সেই ক্ষেত্রে কি হয়েছে ও দুটো ইলেকট্রন ছিল এখানে দুটো ইলেকট্রন ছিল আর এখানকার বন্ডের বন্ড পেয়ার দুটো ইলেকট্রন এখানে চলে এসেছে এই জন্য এখানে একটা কি মাইনাস হয়েছে কেন মাইনাস কারণ এখানে একটা অক্সিজেনের ইলেকট্রন ছিল একটা হাইড্রোজেনের ইলেকট্রন ছিল তো অক্সিজেনের ইলেকট্রনটা অক্সিজেন নিয়েছে তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেনের এক্সট্রা একটা ইলেকট্রন নিয়েছে যার জন্য এখানে কি হয়েছে মাইনাস তো দেখো অক্সিজেনের চারিদিকে যে লুইস ডট আছে সেটা কিন্তু এখানে এইভাবে ছটা ইলেকট্রন এখানে থাকবে অর্থাৎ যে ক্ষেত্রে কার্বক্সিলেট আয়ন থাকবে সেখানে কিন্তু এইভাবে আমাদের স্ট্রাকচারটা হবে বুঝতে পেরেছ তো এবার দেখো এই রকম যখন কোনো স্ট্রাকচার থাকবে তার সঙ্গে সোডিয়াম বা পটাশিয়াম সল্ট থাকবে এবং তার যখন আমরা ইলেকট্রোলাইসিস করব তখন সেখানে কি হবে দেখে না একবার দেখো আমাদের ঠিক এরকম থাকবে যে আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস এন এ প্লাস কে প্লাস তোমরা যেটা দেবে এর সঙ্গে আমাকে কি নিতে হবে জল নিতে হবে জল ওকে তারপর আমরা কী করবো এর ইলেকট্রোলেসিস করবো ইলেকট্রোলেসিস তড়িৎ বিশ্লেষণ করবো অর্থাৎ ক্যাথোড্যানোর ব্যবহার করবো এবং তার মধ্যে ব্যাটারির সঙ্গে যুক্ত করে আমরা তরিত পাঠাব এবং আলটিমেট যে প্রোডাক্ট তৈরি হবে সেই ক্ষেত্রে প্রোডাক্ট হবে এই ক্ষেত্রে আর বন্ড আর প্লাস এইচ টু প্লাস সিও টু প্লাস এন এ ও এইচ দেখো এই যে রিয়াকশনটা কীভাবে হয়েছে তোমরা ডিটেলসে বুঝবে এই কীভাবে হয়েছে প্রত্যেকটা জিনিস তোমরা ঠিকঠাক মতো বুঝবে তো দেখো প্রথমে আমরা এর উপর একটা এক্সাম্পল নিচ্ছি ওকে এক্সাম্পলে কি নিচ্ছি আমরা ধরো এখানে সিএইসি বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস এন এ প্লাস আমরা আর এর জায়গায় কি বসাচ্ছি একটা মিথাইল গ্রুপ বসাচ্ছি আর এর জায়গায় একটা মিথাইল গ্রুপ তার সঙ্গে কি নিয়েছি তার একটা জলীয় দ্রবণ নিয়েছি এবং তার তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে অর্থাৎ ইলেকট্রোলাইসিস করা হচ্ছে ওকে দেখো এই ক্ষেত্রে কি হয়েছে এই ক্ষেত্রে আর ছিল তো দুটো আর পরস্পর যুক্ত হয়ে আর বন্ড আর হয়েছে তো এখানে এর জায়গায় আছে CH3 তাহলে এই ক্ষেত্রে কি হবে CH3 বন্ড CH3 এবং বাকি পার্টটা কি হয়েছে আরও কি কি হবে এইচ হবে CO2 হবে আর এন এনে হবে দেখো এই হচ্ছে আমাদের টোটাল রিয়াকশান তো তোমরা ভাবতেই পারো যে স্যার এখানে এখানে ছিল আমাদের একটা মিথাইল গ্রুপ এখানে কি করে দুটো মিথাইল গ্রুপ হলো আমি এর আগের ক্লাসে এটা বলেছি যেখানে এক মোল সোডিয়াম অ্যাসিটেড আছে অর্থাৎ সেখানে অ্যাভোগড্রোস নাম্বার অ্যাসিটেড আয়ন আছে তো সেখানে তোমরা ধরে নিতেই পারো এখানে টু মোলস আর টু মলিকিউলস ধরে নিতে পারো টু মলিকিউলস এর মধ্যে রিয়াকশন হয়ে এরকম প্রোডাক্ট আমাদের তৈরি হয়েছে অর্থাৎ ইথেন তৈরি হয়েছে অর্থাৎ যখন আমরা যখন আমরা সোডিয়াম বা পটাশিয়াম অ্যাসিটেট নেবো সোডিয়াম বা পটাশিয়াম অ্যাসিটেট তার জলীয় দ্রবণ তা এবং তার সঙ্গে যদি ইলেকট্রোলিস করানো হয় তাহলে কিন্তু আমাদের অ্যানোডে ইথেন তৈরি হবে এবার তোমরা পুরো মেকানিজমটা দেখে নাও যে কী করে রিয়াকশানটা হচ্ছে দেখো আমরা শুরু করছি এর মেকানিজম ওকে দেখো এই যে সল্ট আছে এই সল্ট এই সল্ট একটা কি করবে স্ট্রং ইলেকট্রোলাইটস এই স্ট্রং ইলেকট্রোলাইটস জলীয় দ্রবণে পুরোপুরি ভেঙে যাবে জলীয় দ্রবণে পুরোপুরি কিন্তু ভেঙে যাবে ওকে পুরোপুরি ভেঙে যাবে এবং এর ইলেকট্রনসগুলো আমি যেটা একটু আগে বারবার করে বললাম যে যে জিনিসটার উপর তোমাদের ফোকাস দিতে হবে সেটা হচ্ছে এর ইলেকট্রন সংখ্যা কিন্তু আমাদের এইভাবে রাখতে হবে যে বা এখানে অক্সিজেনের চারিদিকে ছটাইভাবে ইলেকট্রনের ডট আমরা দেব এবার এ যেহেতু স্ট্রং ইলেকট্রোলাইটস এ স্ট্রং ইলেকট্রোলাইটস কি হবে কমপ্লিটলি ভেঙে যাবে কমপ্লিটলি ভেঙে যাবে অর্থাৎ কি হবে সি বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস প্লাস এনএ প্লাস ওকে ইলেকট্রনগুলো বসিয়ে নাও এখানে এভাবে ছটা ইলেকট্রন আছে এবার দেখো আমাদের যেহেতু আমরা তড়িৎ বিশ্লেষণ করছি অর্থাৎ ইলেকট্রোলিসিস করছি তো সেখানে কি হবে সেখানে দুটো রিয়াকশন হবে একটা কে বলি আমরা অ্যানোড রিয়্যাকশন আর একটাকে বলবো আমরা ক্যাথোড রিয়াকশান দেখো অ্যানোড রিয়াকশন আমরা কোনটাকে বলবো অ্যানোড অর্থাৎ যে রিয়াকশান হবে সেটা সবসময় হবে অক্সিডেশন সেটা সবসময় কী হবে অক্সিডেশন অর্থাৎ বিক্রিয়া হবে আর তোমরা ভালো করেই জানো যে অক্সিডেশন মানে কি যে ইলেকট্রনকে আমরা লস করব ইলেকট্রন কি হবে ইলেকট্রন লস ইলেকট্রন লস মানে জারুণ আর ইলেকট্রন অ্যাকসেপ্ট মানে বিজারণ ওকে তো অক্সিডেশন হবে কার কোথায় অক্সিডেশন হবে অ্যানোডে অক্সিডেশন হবে এবার তোমরা ভালো করে দেখো যে এখানে এই দুটো আয়নের মধ্যে কার ইলেকট্রন লস করার ক্ষমতা আছে অর্থাৎ যার মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি থাকবে সেই ইলেকট্রন লস করতে পারবে তাই তো দেখো এই দুটোর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এটা অ্যানায়ন এটা ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি আছে তাই এটা অ্যানোডে যাবে এটা তোমরা সিম্পল ভাবতে পারো বা তোমরা এটাও ভাবতে পারো একটা ট্রিক্স আমি তোমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যানায়ন এটা কি একটা অ্যানায়ন আর এটা কি একটা ক্যাটায়ন এটা একটা ক্যাটায়ন দেখো একটা জিনিস মাথায় রাখবে অ্যানায়ন যাবে অ্যানোডে অর্থাৎ অ্যানায়নের এ আছে অ্যানোডের এ আছে অর্থাৎ এ যাবে এতে অ্যানায়ন যাবে অ্যানোডে ক্যাটায়নের সি আছে আর ক্যাটায়ন যাবে ক্যাথোডে ক্যাথোডেও সি আছে তো এ যাবে এতে সি যাবে সিতে তাহলে দেখো এখানে আমাদের আছে অ্যাসিটেড আয়ন তো দেখো এই অ্যাসিটেড আয়ন যাবে কোথায় অ্যানোডে অর্থাৎ অ্যানোড রিঅ্যাকশন হবে দেখো এখানকার ইলেকট্রনসগুলো খুব ইম্পর্টেন্টস আমি বারবার করে ইলেকট্রন্সকে আমি কিন্তু ফোকাস দিচ্ছি দেখো এই ক্ষেত্রে আমাদের এরকম ইলেকট্রনস আছে এবং দেখো এই ক্ষেত্রে অক্সিজেনের নর্মালি কয়টা ইলেকট্রন থাকে আউটার মোস্ট সেলে ছয়টি তোমরা জানো ওয়ান এস টু টু এস টু টু ফোর অর্থাৎ আউটার মোস্ট হচ্ছে আউটার মোস্ট সেল হচ্ছে টু এবং সেখানে কিন্তু ছয়টি ইলেকট্রন আছে দেখো এখানে আমাদের কি দেখতে পাচ্ছি এখানে অক্সিজেনের একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছয় সাতটা সাতটা ইলেকট্রন আছে অর্থাৎ অক্সিজেন কি করতে পারে একটা ইলেকট্রন রিমুভ করতে পারে তাহলে একটাই ইলেকট্রন যদি রিমুভ করে তাহলে কি হবে সি বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও এক দুই তিন চার পাঁচ আর এখানে একটা আছে ছয় একটা ইলেকট্রন বর্জন করলো অর্থাৎ প্লাস ই আমরা এখানে কতগুলো নিয়েছিলাম আয়ন দুটো তো আমি এখানে টু বসিয়ে দিচ্ছি টু তাহলে এখান থেকে কি হবে টু এটা উৎপন্ন হবে প্লাস টু ইলেকট্রন বেরোবে তো এই যে আমাদের এটা তৈরি হলো এটাকে আমরা বলি কি আছে এখানে একটা ফ্রি রেডিক্যাল একটা এক্সট্রা ইলেকট্রন আছে দেখো এই স্টেপটা আমাদের খুব ইম্পর্টেন্ট স্টেপ খুব ইম্পর্টেন্ট স্টেপ দুটো লোন পেয়ার এক্সট্রা একটা ইলেকট্রন আছে এবার দেখো আমি এখানে টু নিয়ে নিচ্ছি এবার দেখো এই যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা এখানে আসতে পারে আর আমাদের যে এই যে সি ডাবল বন্ড ও এই গ্রুপটার পাশের যে বন্ডটা আছে অর্থাৎ এই এই বন্ডটা বন্ডের মধ্যেও আমাদের কি কি হবে হবে বলো ফ্রি রেডিক্যাল রিয়াকশন হবে অর্থাৎ এখানেও কিন্তু আমাদের হোমোলাইটিক বন্ড ক্লেভেজ হবে হোমোলাইটিক বন্ড ক্লেভেজ অর্থাৎ এই কার্বন একটা পাবে এই কার্বন একটা পাবে ঠিক আছে ক্লিয়ার এই জায়গাটা তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের বন্ড ক্লিউমেজ হচ্ছে তাহলে এই যে কার্বন হচ্ছে এই কার্বনের মাথায় একটা ইলেকট্রন এই অক্সিজেনের মাথায় একটা ইলেকট্রন তারা দুজনের দুটো ইলেকট্রন দিয়ে এই কার্বন একটা ইলেকট্রন দেবে এই অক্সিজেন একটা ইলেকট্রন দেবে দি আলটিমেট কি হবে তোমরা দেখো এখানে সি ডাবল বন্ড ও আছে এখানে আমাদের অক্সিজেনের সঙ্গে একটা বন্ড আছে এখানে একটা ইলেকট্রন এই কার্বনের একটা ইলেকট্রন আসলে এখান থেকে ফ্রি রেডিক্যাল তো এই দুটো ইলেকট্রন পরস্পর যুক্ত হয়ে এখানে তৈরি করছে সিও আর এখান থেকে আমাদের কী থাকছে দেখো এখান থেকে কি থাকছে এখান থেকে দুটো মিথাইল ফ্রি রেডিক্যাল উৎপন্ন হচ্ছে অর্থাৎ সি এইচ ডট এটাকে আমরা কি বলি মিথাইল ফ্রি রেডিক্যাল এই মিথাইল ফ্রি রেডিক্যাল কটা উৎপন্ন করছে দুটো অর্থাৎ কেমন হচ্ছে দেখো ব্যাপারটা সি থ্রি বন্ড ডট প্লাস সি এইচ থ্রি ডট এই ডট দুটো পরস্পর যুক্ত হয়ে তৈরি করছে কি সি এইচ থ্রি বন্ড সি এইচ থ্রি তৈরি করছে ইথেন কি তৈরি হচ্ছে ইথেন যেটা আমরা এখানে তৈরি করেছিলাম ঠিক আছে তাহলে দেখো আমাদের এখান থেকে ট্রিক্স কি মাথায় রাখতে হবে যখন আমরা এরকম অ্যালকেন তৈরি করব। যখন আমরা এরকম অ্যালকেন তৈরি করব। অর্থাৎ মনোকার্বক্সিলিক অ্যাসিড ব্যবহার করব মনোকার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট ব্যবহার করব তখন আমাদের কী হবে সেই কার্বক্সিলিক অ্যাসিডে যে অ্যালকিল পাটটা আছে সেই অ্যালকিল পাটে যতগুলো কার্বন থাকবে তার দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে কোথায় অ্যালকেন তৈরি হবে তৈরি হবে আমাদের অ্যানোডে তাহলে অ্যানোডে কী তৈরি হচ্ছে অ্যানোডে তৈরি হচ্ছে আমাদের অ্যালকেন অ্যানোডে আমাদের তৈরি হচ্ছে অ্যালকেন সঙ্গে কি তৈরি হচ্ছে সঙ্গে তৈরি হচ্ছে সিও টু মাথায় রাখতে হবে আমাদের অ্যানোডে কী তৈরি হচ্ছে অ্যালকেন এবং তার সঙ্গে কি হচ্ছে তার সঙ্গে আমাদের সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিমুভ হচ্ছে ক্লিয়ার এবার আমাদের বাকি পার্ট থাকছে ক্যাথোড দেখো ক্যাথোডে কি রিয়াকশন হবে ক্যাথোডে আমি একটু আগেই বললাম দেখো ক্যাথোডে হবে ক্যাটায়ন আসবে ক্যাথোডে কে আসবে ক্যাটায়ন কারণ ক্যাথোডে কী রিয়াকশন হয় ক্যাথোডে হয় অক্সিডেশন ক্যাথোডে কি রিয়াকশন সরি ক্যাথডে হয় কি রিডাকশান ক্যাথোডে হয় রিডাকশন রিডাকশান মানে কি রিডাকশন মানে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে রিলেকট্রন গ্রহণ করবে তো ক্যাথোডে আসবে কে ক্যাটায়ন কারণ দেখো এর ইলেকট্রনের ঘাটতি আছে এনএ প্লাস তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের এনএ প্লাস আছে আর আমাদের কি সেই দ্রবণটার মধ্যে জল আছে এই জল টু এইচ টু দেখো টু এইচ টু আর এখানে আছে এ প্লাস কতগুলো এন এ প্লাস উৎপন্ন করবে আমাদের এখানে আমি টু মোলস নিয়েছিলাম তাহলে এখানে টু মোলস হবে এটাও টু মোলস তাহলে দেখো এই ক্ষেত্রে টু এন এ প্লাস আছে আর টু এইচ টুও আছে এবং সেখান থেকে যে অ্যানোড থেকে যে দুটো ইলেকট্রন রিলিজ হলো সেই দুটো ইলেকট্রন ক্যাথোডে আসবে তো ক্যাথোডে কি হবে আমি বললাম ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হয় অর্থাৎ দেখো এই দুটো ইলেকট্রন গ্রহণ করে এই দুটো ইলেকট্রন গ্রহণ করে সেখান থেকে তৈরি হবে সেখান থেকে তৈরি হবে দুটো এইচ ডট টু এইচ ডট প্লাস তৈরি হবে টু ও মাইনাস টু ও মাইনাস আবার বলছি দুটো ইলেকট্রন গ্রহণ করে জলের সঙ্গে রিয়াকশন করে কি হবে টু এইচ ডট দুটো হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল হবে এবং তার সঙ্গে কি হবে দুটো হাইড্রক্সিল আয়ন তৈরি হবে দেখো টু ও মাইনাস আর টু এন এ প্লাস পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে টু এ এবং তার সঙ্গে কি হবে এইচ টু গ্যাস রিমুভ হবে এইচ টু গ্যাস বেরোবে ঠিক আছে তাহলে ক্যাথোডে আমাদের কী হচ্ছে ক্যাথোডে আমাদের তৈরি হচ্ছে একটা সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড এর জন্য কি হবে এর জন্য দ্রবণে এই ইলেকট্রোলিসের ফলে পি দ্রবণের পি ইনক্রিজ হবে দ্রোনের পিএইচ কি হবে বেড়ে যাবে আমরা জানি যে বেস্ট মিডিয়ামের পিএইচ বেশি সাতের বেশি হলে বেস্ট মিডিয়াম হয় এবং সেখান থেকে কি গ্যাস বেরোচ্ছে সেখান থেকে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে তাহলে অ্যানোডের রিয়াকশানের ফলে অ্যানোডের রিয়াকশানের ফলে আমাদের তৈরি হচ্ছে অ্যালকেন সঙ্গে তৈরি হচ্ছে সিও টু এবং ক্যাথোড রিয়াকশানের ফলে আমাদের কি তৈরি হবে ক্যাথোড রিয়াকশানের ফলে আমাদের তৈরি হবে সেই ক্ষেত্রে বেস তৈরি হবে আর সঙ্গে তৈরি হবে হাইড্রোজেন গ্যাস দেখো এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে এবং এই যে পুরো মেকানিজম এই পুরো মেকানিজমটা তোমাদের ঠিক মতো মাথায় রাখতে হবে কারণ এর পরে যে আমরা গুলো করব। সেই রিয়াকশানস তোমাদের খুব সহজ হবে তাহলে আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস সেটা হচ্ছে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যে সল্ট থাকবে সেখানে সি ডাবল বন্ডের ও যে গ্রুপটা আছে এই এর পাশে এই যে বনটা আছে এই বন্ডটার হোমোলাইটিক ফিশন হবে অর্থাৎ ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে ব্যাস এটা তোমাদের মাথায় রাখতে হবে যে কোলবে কোলভো ইলেকট্রনিক্সে কি হবে ফ্রি রেডিকাল উৎপন্ন হবে ফ্রি রেডিক্যাল বারবার করে বলছি কোন জায়গায় ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে যেখানে দেখো সি ডাবল বন্ড ও আছে তার পাশের যে অ্যালকিল গ্রুপের সঙ্গে যে বন্ড সেই বন্ডের হোমোলাইটিক ফিশন হবে এবং সেখানে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে অর্থাৎ এই বন্ডটা ভেঙে এখানে একটা আসবে এই বন্ডটা ভেঙে এখানে একটা আসবে এইটুকু তোমাদের মাথায় রাখতে হবে ব্যাস পরীক্ষার সময় তো আমাদের এত বড় মেকানিজম করে কোয়েশ্চেনের উত্তর দেওয়া সম্ভব নয় তাহলে আমাদের ট্রিক্সটা মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়াল রিয়াকশানে হয় কি তো আশা করি তোমরা পুরোটা বুঝে গেছো খাতায় সবাই লিখে নাও এবার আমরা এর উপর বিভিন্ন প্র্যাকটিস করব যে বিভিন্ন রিয়াকশনস করব যে সেখানে কীভাবে হচ্ছে তাহলে দেখো এক্ষেত্রে আমি আরেকবার বলে দিচ্ছি এই ক্ষেত্রে আমরা নিয়েছি সোডিয়াম অ্যাসিটেট বা তোমরা পটাশিয়াম অ্যাসিটেট নিতে পারতে সোডিয়াম অ্যাসিটেট থেকে তৈরি হয়েছে ইথেন এবং তার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে তার সঙ্গে সিও টু তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে ক্যাথোডে সিও গ্যাস উৎপন্ন করবে অ্যানোডে এবং পুরো রিয়াকশনের পর ইলেকট্রোলিসিসের সময় যে সলিউশনটা হবে সেটা হবে বেস মিডিয়াম কারণ সেখানে এনওএইচ বা এইচ উৎপন্ন হবে ঠিক আছে চলো এবার আমরা বিভিন্ন প্র্যাকটিস করি একদম আসল ট্রিক্স তোমরা বুঝে গেছো আমি বারবার করে বলছি কোলবে রিয়াকশান সময় কি হবে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে কোথায় ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে একদম সি ডাবল বন্ড ও গ্রুপটা যে আছে কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বনিল গ্রুপটা আছে ঠিক তার পাশে একদম পাশে তৈরি হবে দেখো এবার আমরা এক্সাম্পল করছি নাম্বার ওয়ান এক্সাম্পল এক্সাম্পল নাম্বার ওয়ান দেখো আমাদের আছে সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস কে প্লাস ওকে তার সঙ্গে দেওয়া আছে কি জল এবং এর উপর অ্যারো দিয়ে দেওয়া আছে ইলেকট্রোলিসিস ইলেকট্রোলিসিস ওকে এরকম পরীক্ষায় দেওয়া আছে তোমাদের ট্রিক্স কি বলছি যে এই যে গ্রুপটা যে আছে সি ডাবল বন্ড ও তার পাশে তোমাদের ভেঙে এখানে কি করতে হবে জাস্ট এটা আনতে হবে একটা ফ্রি রেডিক্যাল দেখো এক্ষেত্রে কিন্তু ফিশ হুক অ্যারো ঠিক আছে ফিশ কুক্যারো তো আমাদের আলটিমেট কি করতে হবে এখানে টু মোলস নিতে হবে এবং সেই ক্ষেত্রে কি হলো দেখো এই ক্ষেত্রে কি তৈরি হচ্ছে CH3 বন্ড CH2 ডট অর্থাৎ ইথাইল ফ্রি রেডিক্যাল উৎপন্ন হচ্ছে তো দুটো ইথাইল ফ্রি রেডিক্যাল পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করবে এই একটা ফ্রি রেডিক্যাল CH3 CH2 ডট প্লাস CH2 ডট বন্ড CH3 তো এই ডট এই ডট দুটো কার্বন পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3 তৈরি হচ্ছে কি আমাদের এন বিউটেন বা এই স্ট্রাকচারটাকে আমরা এইভাবে লিখতে পারি এটাকে আমরা কি বলবো এন বিউটেন আর তার সঙ্গে সঙ্গে যেটা উৎপন্ন হবে সেটা তোমরা জানো সেখানে সিও টু উৎপন্ন হবে টু মোলস সেখানে এই ক্ষেত্রে যেমন ধরো কে ও এইচ উৎপন্ন হবে তোমাদের পরীক্ষায় কোশ্চেন থাকতেই পারে যে এরকম রিয়াকশন দেওয়া আছে বলছে এই রিয়াকশনের ফলে যে আমাদের সলিউশনটা হবে ইলেকট্রিসের পর সেই সলিউশনটা পিএইচ কত হবে সাতের বেশি না সাতের কম তোমরা বুঝেই যাচ্ছ যে সেই ক্ষেত্রে কিন্তু কে ও এইচ সলিউশন উৎপন্ন হবে অর্থাৎ পিএইচ এর ভ্যালু সাতের বেশি হবে ঠিক আছে তো এবার দেখো নেক্সট আমরা একটা এক্সাম্পল করছি নেক্সট এক্সাম্পল ধরো এরকম দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট ধরো দেওয়া আছে সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস কে প্লাস বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস কে প্লাস তোমরা বলো এই কম্পাউন্ডের নাম কি সবাই জানো তো এই কম্পাউন্ডের নাম এই কম্পাউন্ডের নাম হলো পটাশিয়াম পটাশিয়াম সাকসিনেট সাকসিনেট দেখো সাকসিনিক অ্যাসিড ছিল একটা কার্বক্সিলিক অ্যাসিড তোমরা জানো এই সিরিজটা তোমরা জানো ওমস গ্যাপ ওমস গ্যাপ ওকে ওমস গ্যাপের প্রথমে কী ছিল অক্সালিক অ্যাসিড তারপর ম্যালোনিক অ্যাসিড তারপর সাকসিনিক অ্যাসিড তারপর গ্লুটারিক অ্যাসিড তারপর অ্যাডিপিক অ্যাসিড তারপর পিমেলিক অ্যাসিড দেখো এই অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে সংকেত কি ছিল সি এইচ বন্ড সি ও এইচ তারপর আমাদের কি ছিল ম্যালোনিক অ্যাসিডের ক্ষেত্রে একটা সি টু থাকবে সাকসিনিক অ্যাসিডের ক্ষেত্রে দুটো সি টু থাকবে তার সঙ্গে দুটো সি এইচ গ্রুপ আছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড তো ডাইকার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে আমরা রিয়াকশন সাকসিনিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করিয়েছিলাম পটাশিয়াম হাইড্রক্সাইডের তো যার জন্য তৈরি হয়েছে পটাশিয়াম সাকসিনেট সল্ট তৈরি হয়েছে এবার দেখো এর আমরা জলীয় দ্রবণ নিয়ে তার তড়িৎ বিশ্লেষণ করিয়েছি তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস করিয়েছি ওকে তো ইলেকট্রোলাইসিসের ফলে আমাদের যখন এই ইলেকট্রোলাইসিস দেওয়া থাকবে তোমাদের আমি বলতে পারি যে ইলেকট্রোলিসিস ক্লাস ইলেভেনের ক্ষেত্রে যদি থাকে স্পেশালি বা বেশিরভাগ ক্ষেত্রে যদি এরকম সল্ট নিয়ে তার সলিউশন নিয়ে যদি ইলেকট্রোলাইসিস করা হয় তাহলে সেটা হবে কোলবে ইলেকট্রোলিসিস এবং কোলবেল ইলেকট্রোলাইসিসের মেকানিজম তোমরা ভালো করে বুঝে গেছো যে যেখানে সি ডাবল বন্ড ও থাকবে যেখানে সি ডাবল বন্ড ও থাকবে ঠিক তার পাশের বন্ডের হোমোলাইটিক ফিশন হবে ওকে বারবার করে বলছি এটাই হচ্ছে আমাদের মেইন ট্রিক্স তাহলে দেখো হোমোলাইটিক ফিশনটা কোথায় হচ্ছে ঠিক এই জায়গায় এই বন্ডটা ভেঙে কার্বনের উপর একটা ইলেকট্রন এই বন্ডের দুটো ইলেকট্রন একটা কার্বন নিয়ে নিল আর এই বন্ডের একটা এই কার্বন নিয়ে নিল এটার ক্ষেত্রেও সেম এই কার্বনের উপর একটা ইলেকট্রন এই কার্বনের উপর একটা ইলেকট্রন ক্লিয়ার তাহলে দেখো এই ক্ষেত্রে কি আছে সি এইচ টু বন্ড সি এইচ টু এবং এই যে বন্ড ডিসোসিয়েশন হচ্ছে তার ফলে এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এই দুটো ইলেকট্রন পরস্পর বন্ড করে আমাদের এরকম তৈরি করবে এই কম্পাউন্ড নাম কি এর কি নাম এর নাম হলো ইথিন এর নাম ইথিন আর বাকি যে পার্টগুলো হবে তোমরা জানো সেখান থেকে সিও টু রিমুভ হবে সেখান থেকে এইচ টু রিমুভ হবে সেখান থেকে কে ও এইচ উৎপন্ন করবে দেখো এটা বাকি বাই প্রোডাক্ট মেন প্রোডাক্ট কি আমাদের ইথিন ক্লিয়ার চলো তাহলে এবার নেক্সট তোমরা একটা করবে দেখো নেক্সট তোমরা যেটা করবে তার এক্সাম্পলটা আমি বলছি তিন নম্বর খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট দেখো এরকম একটা কম্পাউন্ড দেওয়া আছে সি ডাবল ওয়ান সি এখানে দেওয়া আছে সি ডাবল বন্ড ও বন্ড ও বন্ড ও মাইনাস কে প্লাস এখানে একটা এইচ এখানে দেওয়া আছে সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস কে প্লাস এখানে একটা এইচ এ অ্যাসিডের নাম কি এটা হলো ডাইকার্বক্সিলিক অ্যাসিড আনস্যাচুরেটেড ডাইকার্বক্সিলিক অ্যাসিড নাম জানো এটার এটার নাম হলো ম্যালোনিক সরি ম্যালিক ম্যালিক অ্যাসিড ছিল তার সঙ্গে KOH এর রিঅ্যাকশন হয় এটা তৈরি করেছে অর্থাৎ পটাশিয়াম পটাশিয়াম ম্যালিয়েট পটাশিয়াম ম্যালিয়েট ওকে দেখো আমরা যদি এই সিওকে এই গ্রুপটাকে যদি আমরা উল্টো দিকে নিতাম অর্থাৎ ট্রান্সপজিশন নিতাম অর্থাৎ এটা সিস দেখো সেম গ্রুপ ইন সেম সাইড তো এটা কি প্রোডাক্ট এটা কি সিস ওকে যদি আমরা এটা ট্রান্স করতাম তাহলে সেটাকে আমরা বলতাম ফিউমারিক অ্যাসিড অর্থাৎ সেই ক্ষেত্রে কি হতো পটাশিয়াম ফিউমারেট আমি পরের লিখে দিচ্ছি দেখো এর যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করা হয় এর জলীয় দ্রবণ নিয়ে তড়িৎ বিশ্লেষণ যদি আমরা করি তো কি হবে আলটিমেট দেখো কি হবে এর তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে দেখো ভাঙবে কোথায় আমি বারবার করে বলছি যে যেখানে যেখানে সি ডাবল বন্ড ও থাকবে যেখানে যেখানে সি ডাবল বন্ড ও থাকবে ঠিক তার পাশের বন্ডে হোমোলাইটিক ফিশন হবে অর্থাৎ এখান থেকে এখানে আসলো এটা থেকে এটা আসলো ক্লিয়ার এই বন্ড এখানে ভাঙবে তো এখান থেকে এখানে আসবে এখান থেকে এখানে আসবে তাহলে আলটিমেট আমাদের কি ছিল আলটিমেট আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সি বন্ড সি আছে তার সঙ্গে একটা একটা করে ইলেকট্রন হয়ে গেল এখানে একটা একটা করে ইলেকট্রন আর এখানে কি আছে একটা করে হাইড্রোজেন যুক্ত আছে এবার এই দুটো ফ্রি রেডিক্যাল পরস্পর যুক্ত হয়ে এখানে একটা এরকম বন্ড তৈরি করবে এবং আমাদের কি উৎপন্ন হচ্ছে প্রোডাক্ট কি উৎপন্ন হচ্ছে নাম কি প্রোডাক্টের নাম হলো ইথাইন প্রোডাক্টের নাম কি ইথাইন বা অ্যাসেটিলিন অ্যাসেটিলিন নামেও বেশি পরিচিত তাহলে আমরা যদি পটাশিয়াম বা সোডিয়াম ম্যালিয়েট নিয়ে তার তড়িৎ বিশ্লেষণ করি সেখান থেকে কি তৈরি হবে ইথাইন দেখো আমি আবার আবার বলছি যদি আমরা এই ওকে গ্রুপটা যদি উল্টো দিকে থাকতো চলো দেখিয়ে নিচ্ছি দেখে নি চলো কি আছে সি ডাবল বন্ড ও বন্ড সি ওকে এদিকে এইচ এদিকে দেওয়া আছে সি ও কে আর এদিকে এইচ তো এই কম্পাউন্ডের নাম আমরা কি বলবো এই কম্পাউন্ডের নাম বলবো আমরা পটাশিয়াম পটাশিয়াম ফিউমারেট ফিউমারেট ওকে সরি ফিউমারেট পটাশিয়াম ফিউমারেট ওকে দেখো এটা হচ্ছে ট্রান্স আইসুমার ট্রান্স দেখো এর যদি আমরা তরিত বিশ্লেষণ করি তাহলে সেম জিনিস হবে তরিত বিশ্লেষণ করলে সেম জিনিস হবে কি হবে দেখো আমি কি বলছি যেখানে যেখানে এই গ্রুপটা থাকবে তার পাশের কার্বনের সম বন্ডের বন্ড হবে দেখো তাহলে এই দুটো পরস্পর যুক্ত কিন্তু সেখানে বন্ড 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 সি অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু ইথাইন তৈরি হচ্ছে তোমরা একটা জিনিস নোটিস করো এই ক্ষেত্রে একটা জিনিস নোটিস করো যে এই ক্ষেত্রে আমরা নিয়েছিলাম পটাশিয়াম প্রোপানোয়েট মনোকার্বক্সিলিক অ্যাসিড ওকে যখন আমরা মনোকার্বক্সিলিক অ্যাসিড নিচ্ছি তখন আমাদের দুই মূল মনোকার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট লাগছে এবং তার যখন তড়িৎ বিশ্লেষণ করছি তখন আমাদের তৈরি হচ্ছে অ্যালকেন কি তৈরি হয়েছে এখানে বিউটেন তৈরি হয়েছে তো বিউটেন কেটা অ্যালকিন এবার যখন আমরা দেখো স্যাচুরেটেড যখন আমরা এখানে স্যাচুরেটেড ডাই কার্বক্সিলিক অ্যাসিড ব্যবহার করছি স্যাচুরেটেড ডাই কার্বক্সিলিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণ করছি তখন সেখান থেকে তৈরি হচ্ছে অ্যালকিন ওকে আবার দেখো যখন আমরা ডাইকার্বক্সিলিক অ্যাসিড কিন্তু সেটা আনস্যাচুরেটেড ব্যবহার করছি সেখান থেকে তৈরি হচ্ছে অ্যালকাইন অর্থাৎ কোলবে ইলেকট্রোলিসিসের মাধ্যমে আমরা অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটে কম্পাউন্ডে কিন্তু আমরা তৈরি করতে পারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বলছি কোলবে ইলেকট্রোলিসের মাধ্যমে কি কী করা যায় কোলবে ইলেকট্রোলিসিসের মাধ্যমে আমরা অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটেই কিন্তু আমরা তৈরি করতে পারি কি বললাম উই ক্যান প্রিপেয়ার উই ক্যান প্রিপেয়ার অ্যালকেন অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন অ্যালকাইন্স বাই কোলবে ইলেকট্রোলিস খুব ইম্পর্টেন্ট কিন্তু অ্যাপ্লিকেশন ওকে খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন যে কোলবে কলবে রিয়াকশনের মাধ্যমে কোলবে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে আমরা অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন এ তিনটাই কিন্তু আমরা তৈরি করতে পারি ওকে তো চলো এবার আমরা নেক্সট আমরা কোশ্চেনের দিকে যাব দেখো নেক্সট কোশ্চেন আমরা কি নিব আমরা দুটো মিক্সড নেবো দুটো অ্যাসিড সল্টের মিক্সড নিয়ে তার তড়িৎ বিশ্লেষণ করে দেখব দুটো অ্যাসিড সল্টের মিক্সড নিয়ে তার তড়িৎ বিশ্লেষণ করে দেখব যেটাকে আমরা বলবো কি ইন্টারমলিকুলার কোলভি রিয়াকশন দুটো মিক্সড নিয়েছি আমরা দুটো মিক্সড অ্যাসিড অ্যাসিড সল্ট ওকে ধরো এরকম নেওয়া আছে ধরো দেওয়া আছে তোমাদের সি এইচ থ্রি বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস কে প্লাস প্লাস নেওয়া আছে সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস কে প্লাস এরকম দুটো মিক্সড নেওয়া আছে দেখো এটা হচ্ছে পটাশিয়াম অ্যাসেটেট বা পটাশিয়াম ইথানোয়েট আর এটা কি পটাশিয়াম প্রোপানোয়েট কি নেওয়া আছে আবার বলছি পটাশিয়াম ইথানোয়েট দেখো একটা দুটো কার্বন আছে তো ওই জন্য ইথানোয়েট এক্ষেত্রে কি পটাশিয়াম প্রোপানোয়েট তিনটা কার্বন আছে পটাশিয়াম প্রোপানোয়েট এর জলীয় দ্রবণ নিয়ে আমরা যদি ইলেকট্রোলিস করি কী করবো ইলেকট্রো তো তাহলে এই ক্ষেত্রে কী 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 আমরা প্রোডাক্ট পাবো খুব ইম্পর্টেন্ট যেমন আমি উডস রিয়াকশানে শিখিয়েছিলাম যখন আমি মিক্সড হ্যালাইট ব্যবহার করছিলাম সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছিল একটা মিক্সার তৈরি হচ্ছিল বিভিন্ন অ্যালকেন তৈরি হচ্ছিল তো এই ক্ষেত্রে আমরা দেখবো সেখানেও কি সেম হবে কি না তো দেখো এই ক্ষেত্রে আমাদের ট্রিক্স কি বলছি আমি ট্রিক্স কি কি বলছি মানে আলটিমেট আমাদের দ্রবণে কী কী আমরা পাবো ক্যাথোডে কী পো অ্যানোডে কী কী পাবো দেখে নাও দেখো আমি বলছি যেখানে সি ডাবল বন্ড ও গ্রুপ থাকবে ঠিক তার পাশের যে বন্ড আছে সেই বন্ডে হোমোলাইটিক ফিজান হবে অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে সি এখানে একটা ভাঙবে এখানে একটা ভাঙবে অর্থাৎ আলটিমেট আমাদের তৈরি হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল ওকে মিথাইল ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে ওয়ান মোল অর্থাৎ অ্যাভোগাড্রস নাম্বার আর এখানে আমাদের কী তৈরি হবে দেখো এখানে এটা ভেঙে কি উৎপন্ন করবে ইথাইল ফ্রি রেডিক্যাল সিএইচ থ্রি টু ডট তৈরি হলো কি ইথাইল ফ্রি রেডিক্যাল ওকে তাহলে দেখো মিথাইল ফ্রি রেডিক্যাল আর ইথাইল ফ্রি রেডিক্যাল পরস্পর যুক্ত হয়ে কি প্রোডাক্ট পেতে পারি আমরা দেখো সিএইচ থ্রি ডট এদিকে কি আছে সিএইচ টু আর এটাকে কিভাবে লিখছি সিএইচ টু ডট বন্ড সিএইচ থ্রি তো আলটিমেট কি হচ্ছে এই দুটো ফ্রি রেডিক্যাল এরা খুব অ্যাক্টিভ হওয়ার জন্য তারা নিজেদের মধ্যে বন্ড করবে এবং বন্ড করে কি তৈরি করবে এইচ থ্রি বন্ড সিএইচ টু বন্ড সিএইএস থ্রি অর্থাৎ তৈরি করছে প্রোপেন তৈরি করছে এটা তো হলো এদের দুজনের মধ্যে রিয়াকশন এবার আমরা এখানে কি দেখছি অসংখ্য ইথাইল ফিরেডিক্যাল আছে বা অসংখ্য মিথাইল ফিরেডিক্যাল আছে এরাও তো নিজেদের মধ্যে রিয়াকশন করতে পারে তাহলে এরা যদি নিজেদের মধ্যে রিয়াকশন করে তাহলে দুটো মিথাইল ফিরেডিক্যাল পরস্পরযুক্ত হয়ে কি তৈরি করতে পারে সি এই সি বন সি সি ওকে আর এখানেও কী হতে পারে সেলফ রিয়াকশনের ফলেও কী হতে পারে দুটো ইথাইল পরস্পর যুক্ত হয়ে তৈরি করতে পারে CH3 থ্রি CH2 সি এইচ টু CH3 অর্থাৎ আমাদের আলটিমেট টোটাল প্রোডাক্ট কি কি হবে তাহলে টোটাল প্রোডাক্ট হচ্ছে আমাদের কি একটা হচ্ছে ইথেন একটা হচ্ছে প্রোপেন আর একটা হচ্ছে বিউটেন ঠিক যেমন আমাদের উডস রিয়াকশনের সময় হয়েছিল উডস রিয়াকশনের সময় যদি আমরা এই ক্ষেত্রে মিথাইল আয়োডাইট আর সঙ্গে একটা ইথাইল আয়োডাইটের রিয়াকশন করাই ইন দ্য অফ সোডিয়াম অ্যান্ড ড্রাই ইথার তো সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রোডাক্ট তৈরি হয়েছিল তোমরা উর্জ রিয়াকশানের ভিডিওতে সেটা দেখে নিতে পারো তবে এই ক্ষেত্রে কি হচ্ছে তৈরি হচ্ছে ইথেন বিউটেন আর প্রোপেন তাহলে আমাদের এরকম আনসিমেট্রিক্যাল অ্যালকেন তৈরি করার জন্য কিন্তু কোলবে ইলেকট্রোলাইসিস উপযোগী নয় কেন নয় কারণ যখন আমরা এরকম প্রোপেন বিজোর সংখ্যক কার্বন পরমাণুযুক্ত যখন আমরা অ্যালকেন প্রস্তুত করতে চাইব তখন কিন্তু আমরা কোলভে ইলেকট্রোলিসিস ব্যবহার করব না কেন ব্যবহার করবো না বিজোর সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেন তৈরি করতে গেলে আমাদের দুটো ডিফারেন্ট আমাদের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট নিতে হবে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম তিনটা প্রোডাক্ট তৈরি হবে এবং এই তিনটে প্রোডাক্টের বয়লিং পয়েন্ট প্রায় সেম হওয়ার জন্য এদেরকে কিন্তু আমরা সহজে পৃথক করতে পারবো না তাহলে এর জন্য কিন্তু আমরা এই কারণের জন্য কিন্তু আমরা এই বিজোড় সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেন আমরা তৈরি করার জন্য কোলবে ইলেকট্রোলাইসিস ব্যবহার করব না ঠিক আছে তো এবার চলো নেক্সট এক্সাম্পলের দিকে এবার আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখে নিই দু একটা রিয়াকশান করিয়ে আমরা শেষ করব আজকের ভিডিও তো দেখো এর পরের যে এক্সাম্পলটা নিব সেটা হচ্ছে দেখো আমি আবার একটা কোনো ডাইকার্বক্সিলিক অ্যাসিড ব্যবহার করব আমি কি বললাম এ ফর অ্যাডিপিক অ্যাসিড তো অ্যাডিপিক অ্যাসিডের সঙ্গে যদি কে ও বা এন ও যুক্ত হয় তো তৈরি হবে কি সোডিয়াম অ্যাডিপেট বা পটাশিয়াম অ্যাডিপেট তো আমি সঙ্গেত কীভাবে নিচ্ছি দেখো সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস কে প্লাস এখানে নিচ্ছি সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস কে প্লাস দেখো এটাকে আমরা বলবো কি পটাশিয়াম অ্যাডিপেট পটাশিয়াম অ্যাডিপেট পটাশিয়াম অ্যাডিপেট দেখো এই পটাসিয়াম অ্যাডিপেটের কী করবো আমরা তড়িৎ বিশ্লেষণ করব ইলেকট্রোলিসিস দেওয়া আছে পরীক্ষায় এরকম ইলেকট্রোলাইসিস দেওয়া আছে ট্রিক্স কি বলছিলাম আমি ট্রিক্স কি বলছি যেখানে সি ডাবল বন্ড ও গ্রুপ থাকবে ঠিক তার পাশের বন্ড হোমোলাইটিক ফিউশন হবে হোমোলাইটিক ফিউশন হবে অর্থাৎ এই যে সি ডাবল বন্ড ও তার পাশের কার্বনে এখানে একটা ইলেকট্রন আসবে এখানে একটা ইলেকট্রন আসবে তাই তো দেখো এর কি হবে এর ক্ষেত্র সেম এখানে একটা ইলেকট্রন আসবে এখানে একটা ইলেকট্রন আসবে তো আলটিমেট কি হচ্ছে আমাদের রিয়াকশান ফলে দেখো তৈরি হচ্ছে এই ক্ষেত্রে সি এইচ টু বন সি এইচ টু ডট এই ক্ষেত্রে তৈরি হচ্ছে সি এইচ টু বন সি এইচ টু ডট দেখো তৈরি করছে এরকম ফ্রি রেডিক্যাল আর ফ্রি গুলো কি হয় খুব অ্যাক্টিভ হয় তারা স্টেবল হওয়ার জন্য নিজেদের মধ্যে এইভাবে বন্ড করে নেবে এবং এর ফলে তৈরি হচ্ছে কি সাইক্লিও কম্পাউন্ড একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি করছে এবং এই কম্পাউন্ডের নাম কি দেখো একটা দুটো তিনটে চারটে কার্বন আছে এবং কম্পাউন্ডটা সাইক্লিক যার জন্য আমরা এটাকে আমরা সাইক্লো বিউটেন ওকে তাহলে আমরা কোলবি ইলেকট্রনিক্সের মাধ্যমে কিন্তু আমরা এরকম বিউটেনও তৈরি করতে পারি মানে কোনো সাইক্লিক কম্পাউন্ডও আমরা তৈরি করতে পারি এবার চলো তোমাদের জন্য দুই একটা হোমওয়ার্ক দিয়ে দিই আমি দেখো এটা হোমওয়ার্ক তোমরা সলভ করে অবশ্যই পাঠাবে অবশ্যই কমেন্ট বক্সে পাঠাবে দেখো হোমওয়ার্কের ক্ষেত্রে আমরা কি করতে পারি দেওয়া আছে ধরো এই ক্ষেত্রে সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস কে প্লাস এখানে দেওয়া হচ্ছে সিএইচ টু বন্ড সি ডাবল বন্ড ও বন্ডস ও মাইনাস কে প্লাস দেখো এই ক্ষেত্রে তিনটে কার্বন আছে মানে এর থেকে ঠিক আগেরটা তো এরকম কম্পাউন্ডের কোনো ইলেকট্রোলিসিস যদি করা হয় তাহলে আমাদের প্রোডাক্ট কী হবে ইলেকট্রোলিস করা আছে প্রোডাক্ট কী হবে অবশ্যই জানাবে এটা এক নম্বর হোমওয়ার্ক দুই নম্বর হোমওয়ার্ক যদি ধরো তো এরকম দেওয়া আছে সি এইচ থ্রি বন্ড সি এইচ টু সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস এন এ প্লাস প্লাস সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু সি ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস কে এন এ প্লাস প্লাস এইচ টু ও এর তড়িৎ বিশ্লেষণ করেছি আমরা এর তড়িৎ বিশ্লেষণ ইলেকট্রোলাইসিস দেখো এই ক্ষেত্রে কী কী প্রোডাক্ট পাওয়া যাবে আশা করি তোমরা পুরো কোলবি ইলেকট্রলিস ঠিকঠাক মতো বুঝতে পেরেছ এর মেকানিজম এর বিভিন্ন ট্রিক্স এর বিভিন্ন এক্সাম্পল যদি সব কিছু ঠিকঠাক বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এই যে দুটো হোমওয়ার্ক দিলাম তোমাদের জন্য সেটা তোমরা অবশ্যই সলভ করে কমেন্ট বক্সে পাঠাবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে